একটা প্রশ্ন আছে শরৎবাবু, অভিযোগও বলতে পারো। তোমরা লেখকরা তোমাদের লেখায় এত ভরম মেশাও কেন? কেন তৈরি করো সেই চরিত্রগুলো যাদের দুঃখ দেবে বলেই জন্ম দিলে? তোমার সেই লেখার কথায় আসি, 60 থেকে 70 যার গল্প সবাই জানে, চিত্র পরিচালকেরা মুখিয়ে থাকে এরকম গল্পের সন্ধানে। তোমার সেই মহানায়ক সারাটা যৌবন ভালোবাসা বলে বলেই কেঁদে কেটে নিলিয়ে গেল, সেই দেবদাসের কথায় আসি, কি করে করলে তাকে নায়ক, প্রেমের নায়ক, যার আগা গোড়া পুরোটাই ভণ্ডামি, দুটো জীবনকে শেষ করে দিল একাই, যার এত রাগ ছিল দেহে যে সব ছেড়ে চলে যেতে পারে এক রাতেই, সে এক রাতের কলঙ্কিনীকে কি দিতে পারত না সৌভাগ্যের লাল? তার একটা নিকৃষ্ট ভুল বয়স সন্ধির ওই মেয়েটাকে বানিয়ে দিল এক রাতেই কারো স্ত্রী, মা, শাশুড়ি। আর সেই মেয়েটা যার জন্মই তুমি করিয়ে দিলে কোঠাবাড়ির খুপড়িতে, সাত করে বাণিজ্যিক নাম দিলে চন্দ্রমুখী, জন্মগত কলঙ্কিনী সে, জ্যোৎস্না দিলেও সে আলোর কেউ নয়। চাঁদ দেখলে তো পুরুষের মনে রোম্যান্টিকতা জাগে, এই তো তোমরা শিখিয়েছ সব কবি লেখক ঔপন্যাসিকেরা। রোম্যান্টিকতা যদি পার্থিব হয়, ভালোবাসা কেন নয়, প্রেম কেন নয়? মেয়ে মানুষ পেতে চায় যেন তেন প্রকারে, আর তুমি এক নিমেষে তাকে হারিয়ে দিলে, জোর করে অপ্রয়োজনে দেববাবুকে প্রেমে ফেলালে, তারপরেই মেয়েটি স্থান দেখিয়ে দিলে তার চরণতলে। তুমি বলো প্রকৃতির কথা, মা জাতির কথা? শরৎবাবু, ভালোবাসা প্রেমের ধরনগুলো যদি পৃথিবীর স্বাভাবিকতাকে ইঙ্গিত করে, তবে স্পিরিচুয়াল লাভ ফন্ডামি। আরেকবার ফিরে এসো শরৎবাবু, তুলে নাও সব অপ্রকাশিত বই, এডিট করো সব লেখা, পারকে পাঠিয়ে দাও বিলেতে অদ্ভুত ভাবে লটারি জিতে, তাকে যোগ্য করে তোলো দেবদাসের তুলনায় অনেক বেশি, লোকে তাকে পারো ছেড়ে মেয়েটা ছেড়ে পার্বতী নামে চিনুক, সামলাক 2-4 বড় বড় ব্যবসা, আলোচনা করতে আসুক 2-4 বিলেত ফেরত গুণীজন। আর ওই মেয়েটা যাকে তুমি পচিয়ে দিচ্ছিলে একটু একটু করে, সেই চন্দ্রমুখীকে তৈরি করো সম্মানীয় শিল্পী, তোমার লেখাতেই সে লড়ুক বাইজি বৃত্তির সম্মান দাবি করে। শরৎবাবু, দেবদাসের মদ্যবিরহের প্রেম বিলাসের চেয়ে ওই দুটো মেয়ের পরিবর্তন অনেক বেশি দরকারি, এসো লেখক প্রেমের যোগ্য সম্মান দিতে এসো, সেই দরজাটা খুলতে এসো শরীরে না হোক, প্রতিটি পাঠকের মননে অনুভবে এসো, যাতে অন্য কোনো নাতন্নি খবর দেয় হঠাৎ কান্না পেলে। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো গান গাও প্রাণ ভরে, মানুষের বাঁচা মরা এখনো ভাবে তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে, আস্থা হারানো মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি, আমি 2 চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না তাই স্বপ্ন দেখো বলে, আমি 2 চোখ পেতেছি তাই তোমাদের কাছে এসে, আমি 2 হাত পেতেছি।